এবার শেখ হাসিনার আয়নাঘর থেকে মুক্তি পেল জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে খুব গোপনে গ্রেফতার হয়েছিল বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়ক। জানা যায়, দীর্ঘ 3 মাস ধরে এই অন্ধকার কারাগারে কাটিয়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চন আয়নাঘর থেকে বের হয়ে মিডিয়ার সাথে কথা বলেন। এ সময় ইলিয়াস কাঞ্চন জানায়, নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে খুব গোপনেই আটক হন তিনি। 10-20 জন কালো মুখোশধারী লোক তাকে উঠিয়ে নিয়ে যায়, এরপর আয়নাঘরে নিয়ে আটকে রাখে। ইলিয়াস কাঞ্চন আরও বলেছেন, আমি তো ভেবেছিলাম আর কখনোই দুনিয়ার আলো দেখবই না, কিন্তু দেশের কোমলমতি ছাত্রদের জন্য আজ আমি রেহাই পেলাম। এই সময় আয়নাঘরে কাটানোর সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, 10 ফুট বাই 15 ফুট একটা রুমে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে 24 ঘন্টা টিপটিপে আলো থাকত। ইলিয়াস কাঞ্চন আরও বলেছেন, খাবার হিসেবে দেওয়া হতো 2-3 দিনের বাসি ভাত, যেগুলো খাওয়ার মতো ছিলই না, তবুও ক্ষুধার জ্বালায় খেতে হয়েছে তাকে। তিনি আরও বলেছেন, আমি তো শুধুমাত্র সাময়িক কষ্ট পেয়েছি, আমার মতো এখানে আরও 100 মানুষ ছিল যারা 10 থেকে 12 বছর ধরে সেখানেই রয়েছে। এই সময় আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার জন্য খোদার কাছে শুকরিয়া আদায় করেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলন আবারও শুরু করার কথা বলেছেন তিনি।